everyone, welcome to SVS Mom Family Blog. আশা করছি সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার ব্লগে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আজকে আমি সকালে নাস্তা করার পর থেকে ব্লগটি শুরু করলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম অনেক কিছুই বাসা শেষ হয়ে গিয়েছে, সেজন্য এখানে অনেকগুলো বাজার করা হয়েছে একসাথে। এখানে শুকনো বাজার, সবজি বাজার, তারপর কিছু মাছ আনা হয়েছে। এখন আমি শুকনো বাজারগুলো এক পাশে রেখে দিচ্ছি। আমাদের যখনই বাজার শেষ হয়ে যায় তখনই বাজার করায়, ওরকমটা নয় যে আমাদের একেবারে মাস শেষে বাজার করায় বা মাসিক বাজার করায়, ওরকমটা না। তো আজকে অনেক কিছু শেষ হয়ে গিয়েছিলো একসাথে, সেজন্য একটু বেশি বাজার করানো হয়েছে। এখানে ছিল সয়াবিন তেল, আটা, চিনি, লবণ, তারপর ছিল মসুরির ডাল, চাপাতি, নুডলস, শ্যামাই, আরও বাসায় যেগুলো প্রয়োজন ছিল সব কিছু একসাথে আনা হয়েছে। আমাদের ফ্যামিলি বড় হওয়ার কারণে জিনিস সব কিছু খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো একসাথে যে সব কিছু বাজার আনাবো মাস শেষে, ওরকমটা হয়ে ওঠে না। আর মাঝখানে প্রায় অনেকবার বাজার করানো হয়। তো এখানে সবজি ছিল মিষ্টি কুমড়া, বেগুন, মূলা, তারপর আলু আনা হয়েছে। তারপর এখন আমি সবগুলো বাজার একেবারে গুছিয়ে রাখছি, এগুলো ফ্রিজে রেখে দিব আর শুকনো বাজারগুলো এক পাশে রেখে দিব। তারপর দুপুরে রান্না বান্না করতে হবে। আজকে একটু লেট হয়ে গেছে আসলে, যেদিন একটু বাজার সাজার করা হয় সেদিনই আমার রান্না বান্না করতে লেট হয়ে যায়। আর কিছু ডিম আনিয়েছি, আসলে ডিম খুবই প্রয়োজন হয় আর বাচ্চাদের জন্য আরো বেশি প্রয়োজন হয়, সেজন্য ডিম এনে রাখা ভালো। তারপর কিছু মাছ আনা হয়েছে। এখানে ছিল চিংড়ি মাছ, লোট্টা মাছ ছিল আর রুই মাছ ছিল। এখানে লোট্টা মাছ আর চিংড়ি মাছটা কাটতে হবে আর রুই মাছটা আমি ধুয়ে রেখে দিব। এখানে 1 কেজি পরিমাণে চিংড়ি মাছ আর লোট্টা মাছ আনা হয়েছে আর 2 কেজি পরিমাণে রুই মাছ আনা হয়েছিল। তবে সবগুলো মাছ ভালোই ছিল, বিশেষ করে লোট্টা মাছটা একদম তরতাজা ছিল, দেখে অনেক ভালো লাগছিল। আর আমি এখন লোট্টা মাছটা কেটে কাটতে বসে গেলাম। মাছগুলো অনেক ছোট ছোট ছিল বাট অনেক ভালো ছিল, তরতাজা ছিল। আজকালকার শহর এলাকায় তরতাজা মাছ খুবই কম পাওয়া যায়। যেগুলো মাছ পাওয়া যায় দেখে মনে হয় যে অনেক তরতাজা, বাট যখন আমরা বাসায় আনি তখন বুঝতে পারি যেগুলো ফ্রিজার করা মাছ, অনেক আগে থেকে ফ্রিজে রাখা হয়েছিল ওরকম মাছ। এখন আমি সবগুলো মাছ কেটে নিব, কিছু রান্না করব আর কিছু ফ্রিজে রেখে দিব। আসলে লোট্টা মাছ তরতাজা রান্না করে ফেললে বেশি ভালো, বেশি স্বাদ থাকে, নতুবা স্বাদ কমে যায়। আর এদিকে আমি আমার জায়গাকে বললাম চিংড়ি মাছগুলো কেটে দিতে, সে চিংড়ি মাছ কেটে নিয়েছে। এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব, এই মাছগুলো দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি স্বাদ হয়। আর এখানে আমি সবগুলো মাছ ধুয়ে নিয়েছি, এখন আমি সব ফ্রিজে রেখে দিব। এরই মধ্যে অনেকটা টাইম চলে গিয়েছে, আমি তরকারি কেটে নিয়েছি, তরকারি রান্নাও করে ফেলেছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে দিব। এখানে আমি মিষ্টি কুমড়া রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, যেগুলো চিংড়ি মাছ আনা হয়েছিল। এখানে আমি অল্প লোট্টা মাছ রান্না করে নিচ্ছি। আসলে আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়াম্মা ওনারা অনেক বেশি লোট্টা মাছটা পছন্দ করে থাকেন, তো আমি চিন্তা করলাম যে বাজার থেকে যখন আনা হয়েছে তখন তাকে অল্প করে রান্না করে নিই, রাত্রে আর অন্য মাছ রান্না করব। তো এদিকে লোট্টা মাছটা আমার রান্না হয়ে গেছে, লোট্টা মাছ রান্না করতে খুবই অল্প সময় লাগে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে নিব। এখানে আমি আরও রান্না করছি পুঁই শাক, চিংড়ি মাছ, ডাল এবং আলু দিয়ে। প্রথমে আমি মশলাটা কষিয়ে তারপর ডাল আর আলু দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দিব। এই যেখানে পুঁই শাকও কাটা হয়ে গিয়েছে, পুঁই শাকটা ছিল আমার শাশুড়িমার ক্ষেতের একদমই ফ্রেশ শাক। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি যেগুলো শাক রান্না করি সবগুলোই আমার ছাদ থেকে আনা হয়, আমাদের বরাবরই শাক একদমই কেনা হয় না। আম্মা তো টুকটাক সবজি গাছও লাগিয়েছেন আর ওখান থেকে কিছু কিছু সবজিও আনা হয়, ওগুলো রান্না করি। এত বড় বিল্ডিংয়ের উপরে এত সুন্দর করে খ্যাত করতে পারছেন, আলহামদুলিল্লাহ। আর এদিকে দুধওয়ালা দুধ দিয়ে গিয়েছিল প্রায় 2 কেজি পরিমাণে, আর রান্নার ফাঁকে এখন এগুলো ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে। এভাবে বোতলে ভরে ফ্রিজের দুধ রেখে দিই। আসলে দুধওয়ালা প্রতিদিনই আসতে পারেন না, 2-3 দিন পরপর আসেন, তো 2-3 দিনের জমা দুধ একসাথে দিয়ে দেন। তো আমরা অর্ধেক ফ্রিজে রেখে দিই আর অর্ধেক সিদ্ধ করে রাখি। এখানে কিছু দুধ রেখেছি, এগুলো এখন সিদ্ধ করে রাখবো।
আর এদিকে আমার মেয়ে আর আমার ননাসে মেয়ে ওরা বসে বসে সিদ্ধ মিষ্টি আলু খাচ্ছে। ইদানিং দেখছি আমার মেয়ে বেশি মিষ্টি আলু পছন্দ করছে। আর এখন আমার সব রান্নাবান্না শেষ হয়ে গেছে। রান্নাবান্না শেষে এখন আমি চুলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সব সময় কিন্তু এভাবে ভালো করে পরিষ্কার করা হয় না, হালকা পাতলা পরিষ্কার করে নিই। যখন হাতে সময় থাকে তখন একটু ভালো করে পরিষ্কার করে নিই। আমাদের মেয়েদের উচিত প্রত্যেক দিনই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করা, কারণ আমরা মেয়েরা কিন্তু বেডরুমের চাইতে রান্নাঘরে বেশি সময় কাটাই। এই তো এখন আমার চুলাটা ভালো করে পরিষ্কার করানো হয়ে গিয়েছে। এখন আমি অন্য পাশগুলো পরিষ্কার করে নেব। এখানে যেগুলো ডেক্সি পাতিল রাখানো হয় সবগুলো আমি নিচে রেখে দিয়েছি। আগে আমি ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে আমি ডেক্সি পাতিলগুলো তুলে নেব। আমি প্রতিদিনই রান্নাঘরটা রান্নাবান্না শেষে পরিষ্কার করে থাকি, কারণ প্রথমে যদি ভালো করে পরিষ্কার করে নিই রান্নাবান্না শেষে আবার নোংরা হয়ে যাবে। সেই জন্য আমি প্রথমে রান্নাঘরটা হালকা পাতলা পরিষ্কার করে নিই, তারপরে রান্নাবান্না শুরু করি। দুপুরের খাবার টাইম হয়ে গেছে, আমি সেই জন্য দুপুরের খাবার টেবিলে দিয়ে দিলাম। একটু পরে সবাই খেতে বসবে। আর আমি রান্না করে আর যেগুলো বাকি কাজ রয়েছে সেগুলোই আমি করে নিচ্ছি। এখানে যেগুলো চামচ ছিল আমি সবগুলো ধুয়ে নিয়েছি, আর যে জায়গায় চামচগুলো রাখি আমি আবার রেখে দিচ্ছি। আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে দিতে পারেন। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বড় ফুলের তোড়া, এটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছেন। আজকে নাকি বিশ্ব ভালোবাসা দিবস। আসলে এটা শুনলে কেমন জানি হাসি পায়, কারণ ভালোবাসা দিবস বলতে আবার কিছু থাকে নাকি। ভালোবাসা যদি আসলেই থাকে তাহলে প্রত্যেকটি দিনেই আমাদের জন্য ভালোবাসা দিবস। তাও আমার হাজব্যান্ড আমাকে ফুলটি দিয়ে উইশ করেছেন, আমি সুন্দরভাবে গ্রহণ করেছি। আর পার্সোনালি আমার ফুল ভীষণ ভালো লাগে। এখন চলে আসলাম একদম সন্ধ্যাবেলা। আমরা সন্ধ্যার নাস্তা করে নিয়েছি, এখন বসে পড়লাম শিমের বিচি ছিলতে। এখন আমি আর আমার যা আমরা দুজন মিলে শিমের বিচিগুলো ছিলে নিচ্ছি। শিমের বিচিগুলো আমি অনেক আগে ভিজে রেখেছিলাম, তাও ভালো করে ভিজা হয়নি কারণ এগুলো ফ্রিজে ছিল। শিমের বিচি আসলে সবারই অনেক পছন্দের, আমাদের বাসায় তো সবাই অনেক বেশি পছন্দ করেন। এই বিচিটা শুটকি দিয়ে রান্না করলে বা মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক মজা। আর আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে। এইদিকে আমি আর আমার যা আমরা গল্প করতে করতে বিচিগুলো ছিলে নিচ্ছিলাম। বিচিগুলো ছিলা শেষ হয়ে গেছে, এখানে আমি অর্ধেকটা রেখে দিব। আর অর্ধেকটা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। আর আমি প্রথমে রুই মাছগুলো তেলে ফ্রাই করে নেব। এখানে আমি 50% মতো মাছগুলো ফ্রাই করে নিয়েছি। এখন মাছ রান্না করার জন্য যা যা প্রয়োজন আমি এখানে নিয়ে নিলাম। এখানে আমি দুটা পেঁয়াজ কেটে নিলাম, কাঁচামরিচ বাটা নিলাম, দুটা পাকা টমেটো কেটে নিলাম, আর অল্প ধনিয়া পাতা নিলাম। আমি যে তেলগুলো দিয়ে মাছ ফ্রাই করে নিয়েছি ওখানের অবশিষ্ট তেলগুলো দিয়ে আমি মাছটা রান্না করে নিচ্ছি। তেলটা গরম ছিল, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখন পেঁয়াজ কুচিটা আমি তেলের সাথে একটু ফ্রাই করে নিব, তারপরে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা, টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর অল্প জিরার গুঁড়া। আর সাথে অল্প পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব।
এখন আমার মশলা কষানোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে, উপর তেল উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো। বিচিগুলো দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। এখানে বিচিগুলো একদম কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছের সাথে টমেটোগুলোও দিয়ে দিব। এই তো রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি উপরে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ আজকের মাছ রান্নাটা অনেক অনেক মজা হয়েছে। আর এখন আমরা সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিব। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।